আওয়ামীলীগের সেক্রেটারি নাম বললে চিনে না, কাউয়া বললে চিনে, বলে পদযাত্রা না বিএনপি মরণ যাত্রা। আবার বললেন বিএনপির আন্দোলনে ভাটা শুরু হয়েছে। আপনাদেরকে বলতে চাই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কথা তো, একাত্তরে পালিয়েছিলেন, যুদ্ধ করেছিল জিয়াউর রহমান, 75-এ শেখ মুজিবের লাশ ফেলে আবারও পালিয়ে গিয়েছে। আপনাদের ইতিহাস হলো পালানের, আর বিএনপির ইতিহাস হলো বারবার রুখে দাঁড়াতেন। তাই আজকে বলতে চাই আগামী দিনে প্রস্তুত হন, ভাটা হয় নাই, জোয়ার কাকে বলে আমরা দেখিয়ে দেব, রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে দল দফা দাবি আদায় করবো, দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো, তারের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো, এই ওয়াদা করে আগামী আন্দোলনে ছিলাম, আছি এবং থাকবো। দশ দফা দাবি আদায় আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সত্যকার গুপ্ত নেতা ঢাকার সাবেক ডিপুটি মেয়র। আপনারা যারা ডিভাইডার উপর দাঁড়ায় আছেন, এই যে ডিভাইডার উপর সামনে যারা দাঁড়ায় আছেন, পিছনে আমাদের নেতৃত্ব কর্মীরা বসে আছে, ওরা দেখতে পাচ্ছেন আপনারা ডিভাইডার উপর নামেন, নামে ওদের সঙ্গে বসেন। আপনারা যারা ডিভাইডার উপরে দাঁড়ায় আছেন, সমস্ত ডিভাইডার উপরে যারা আপনারা দাঁড়ায় আছেন, মেহরবানি করে আপনাদের দেশে কিন্তু নামতে হবে এবং বসতে হবে। পিছনে অসংখ্য নেতা কর্মী বসে আছে, তারা দেখতে পাচ্ছে না, মেহরবানি করে আপনারা সকলে এই যে সাংবাদিক ভাইদের পিছনে গাজীমুনির ভাই, গাজীমুনির ভাই আপনারা বসেন, আপনারা সবাই বসেন, নারায়ণগঞ্জের নেতা সবাই বসেন, এই যে ছাত্র দল সাদা সাদা গেল ছাত্র দল আপনারা সবাই বসেন, কেন আপনাদের না আপনারা ডিভাইডার নামতে হবে, ডিভাইডার করতে নামতে হবে। পিছনে আমাদের অসংখ্য নেতা কর্মীরা মাঠে বসে আছে, যুব দলের নেতৃবৃন্দ মাঠে বসে আছে, তারা দেখতে পাচ্ছে না, মেহরবানি করে আপনাদেরকে সবাইকে নামতে হবে। এই যে সাংবাদিক ভাই পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আমাদের নেতা কর্মী সবাই বসেন, নারায়ণগঞ্জের নেতা কর্মী আপনারা এখানে বসেন, সবাইকে বসতে হবে। বিএনপি ঘোষিত দশ দফা দাবি আদায়ের আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সত্য কারামুক্ত নেতা ঢাকার সাবেক ডিপুটি মেয়র রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রধান সিপাহসালার বারবার কারণে নির্যাতিত নেতা জাতীয়তাবাদী দলের মুখপাত্র সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মঞ্চ প্রবিষ্ট নেতৃবৃন্দ এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সহযোদ্ধা ভাই ও বোনেরা, বক্তব্য দিবেন নেতৃবৃন্দ, এক মিনিট দুটি কথা বলবো।